হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। দেখো জয়পুরের রাস্তাঘাট, এই দেখো লেডিস কন্ডাক্টর বাসে, আর রাজস্থানে মেয়েদের বাসের ভাড়া সব থেকে কম সরকারি বাসে। মানে ছেলেদের 35 টাকা হলে মেয়েদের 25 টাকা, 10 টাকা সব থেকে কম। আর এখানে আমরা বাসে করে একটা জায়গায় যাব, সীতাপুরা বলে একটা জায়গায় আছে, তাই আমরা ওয়েট করছি বাসের জন্য। তা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এখানকার বাস স্টপেজ। বাসে দেখো মেয়েরা সব কাজে যায়, আর আমি এখানে বাসের কাছে এখানে সব শ্যুট করছি। এখানে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ, আর তার রোদের আর প্রচণ্ড তাপমাত্রা এখানে, তাই আমি হাতে একটু কভার পরে নিয়েছি। দেখো বাসের জন্য ওয়েট করছি, বাস পাইনি, আর যেখানে যাচ্ছি সেখানে আমরা আগে থাকতাম। আর এই দেখো বন্ধুরা, জয়পুরের রাস্তাঘাটগুলো দেখো, মানে রাস্তা হচ্ছে সব একই, আর পিঙ্ক সিটি বলে কথা। এই দেখো সব লাইট জ্বলে রাস্তায়। আর এই দেখো হাওয়া মহল, যেটা আমরা বইয়ে পড়েছিলাম ইতিহাসে, সেটা আজকে চোখের সামনে দেখলাম। আগে একবার দেখেছিলাম আমরা যখন থাকতাম। দেখো কত সুন্দর। তাই এখানে টিকিটের দাম প্রচুর, 500 থেকে 600 টাকা, আর এমনি এন্ট্রি 30 টাকা, প্রচুর টিকিটের দাম। কিন্তু আমাদের ভাগ্যে নেই, যাওয়া হবে না মনে হচ্ছে। আর জয়পুরের রাস্তাঘাটগুলো দেখো, আর সব পিঙ্ক কালারের, মানে মেন সিটিটা হচ্ছে পিঙ্ক কালারের সব, আর আশেপাশে ভিডিওতে সেগুলো সাদা সাদা কালার আছে, আর বাকি সব পিঙ্ক কালারই। দেখো একটু খেয়াল করে দেখবে রাস্তাগুলো সব পিঙ্ক কালার। আর তোমরা দেখো রাস্তাঘাট কেমন, এখানে একটা তো আলাদা রাজ্য আলাদা সিটি, তাই তোমাদের কাছে ভাবলাম একটু শেয়ার করলাম। তোমরা তো অনেকেই জানো, দেখো অনেকে তো এখানে থাকো, আর অনেকে দেখো নি, তাদের জন্য তারা ঘরে বসে দেখতে পাবে সিটিটা কেমন। দেখো রাস্তাগুলো দেখো, আর এখানে এমনই একটা সিটিতে সব যেদিকে যাবে গেট সব একই মনে হবে, মানে গেট সব একই ধরনের, আর একই ধরনের সব ডিজাইন করা, সরকার থেকে সব ডিজাইন করে। রং যখন নষ্ট হয়ে যায় অলরেডি রঙে, দেখো সব মানে লাইট জ্বলছে রাস্তার ঘায়ে, মানে ঘরগুলোতে সব, মানে রাস্তার পাঁচির দিয়ে ঘেরা সব, মানে আর গেটগুলো সবেতে লাইট জ্বলে আর সব রং করা আছে। বৌদি আর পাখি যাচ্ছে, আর এই দেখো ঘরে চলে এসেছি, কাজগুলো দেখো, কাজগুলো করছি আমি, কাজগুলো বৌদিকে একটু হেল্প করে দিচ্ছি। কাজগুলো করতে খুব ভালো লাগছে, আর কাজগুলো তো অতটা পরিশ্রম নেই, পাথর চিপকানো কাজ। আর এটা হচ্ছে অন্য একদিনের ভিডিও বন্ধুরা, সেটা আজকের সাথেই জুড়ে দিলাম। এখানে পায়রাকে খুব ভালো ভক্তি করে রাজস্থানীরা, পায়রাকে লক্ষ্মী মনে করে, তাই এটাই ঠিক, কারণ এই পায়রাগুলো যাদের বাড়িতে থাকে কিংবা যেখানে থাকে খেতে দিতে হয়। এখানে ভুট্টা, তারপরে হচ্ছে কলাইয়ের দানা, এইগুলো কিনি এখানে পাখিকে দেওয়া হয়। এখানে বিক্রি হচ্ছে, পাশে কিনে নিল দাদা, দিয়ে মানে পাখিকে মানে পায়রাকে ছিটানো হচ্ছে। আর এই দেখো রাস্তাগুলো দেখো, এখানে গাছ হচ্ছে রাস্তাতে, টবে করে বড় বড় টবে করে গাছ লাগানো আছে, রাস্তাগুলো খুব সুন্দর। আবার একবার তোমাদেরকে পায়রা দেখাবো। দেখো পায়রাগুলো মানে পায়রাকে ভগবান মনে করে, আর পায়রা, আমার একটা ভুল হয়ে গেছে, জুতো পরেই পায়রাকে তখন দিলাম, আবার তারপরেও একবার দিয়েছি। এই দেখো আবার চলে এসেছি পায়রার কাছে, এখানে দেখে খুব ভালো লাগছিল কাছ থেকে। আমরা টোটো ঘুরে যাচ্ছিলাম, দিয়ে টোটোকে দাঁড় করালাম, খেতে দেবো। এই দেখো কিনে আনলো ভুট্টা, পায়রাকে খেতে দেবো। আর জুতোটা খুলতে ভুলে গেছি আমি, খুবই খারাপ লাগছে, সরি, কেউ কিছু মনে করো না, আমার তখন মাথায় ছিল না। দেখো পায়রাগুলো খুব সুন্দর। তো বন্ধুরা দেখো পায়রাগুলো আসছে সামনে, এদিকে আমার ভাইও দিচ্ছে, ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম আজকে। দেখো খুব ভালো লাগছে, আমি তো খুব মানে মজা করছিলাম, এনজয় হচ্ছে খুবই। তা বন্ধুরা যারা ভিডিওটা এতক্ষণ দেখছো, তারা প্লিজ একটা লাইক করে দাও, আর কমেন্টস করে জানাতে বলো না কেমন লাগলো ভিডিওটা। আর অবশ্যই যারা নতুন বন্ধু এসেছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটন অলটা প্রেস করে দাও, যাতে পরবর্তী কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তাতে করে কি হবে, তোমরা তোমাদের টাইম মতো ভিডিওটা দেখতে পারবে। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখো